রক্ষাকবচ পেয়ে আদালতকে স্যালুট করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আদালতের রায় বের হওয়ার পর বৃহস্পতিবার তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদালতকে স্যালুট জানান তিনি। সেই সঙ্গে সিবিআইকে সহযোগিতার আশ্বাস দেন অনুব্রত। বৃহস্পতিবার আইনজীবী দায়ের করা মামলায় রক্ষাকবচ পান অনুব্রত। তখন তিনি তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞে সামিল। আদালতের রায় বের হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আদালতকে আমি স্যালুট করব, সম্মান জানাব, আদালত যা রায় দেবে তা মাথা পেতে নেব, আদালত যেভাবে বলবে সেভাবেই আমি সহযোগিতার হাতও বাড়িয়ে দেব, আইন আইনের পথে চলবে। সাংবাদিকদের সামনে অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, ঠান্ডা লেগে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, চিকিৎসকরা বিশ্রামে থাকতে বলেছে, যতক্ষণ পারবো যজ্ঞে অংশগ্রহণ করব, বেশি কথা বলতে পারবো না। এদিন মন্দির চত্বরে প্যান্ডেল বেঁধে মহাযজ্ঞের আয়োজন করা হয়। হোমকুণ্ডে নিজের হাতে আহুতি দেন অনুব্রত মণ্ডল। যজ্ঞে ছিল 331 কেজি বেলকাঠ, 60 কিলো ঘি। যজ্ঞ শেষ ব্রাহ্মণ ভোজনের পাশাপাশি 2 সহস্রাধিক মানুষের খিচুড়ি প্রসাদের আয়োজনও করা হয়েছে। বারবার সিবিআইকে এড়িয়ে চলেছেন অনুব্রত মণ্ডল। প্রতিবার অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই এর দপ্তরে হাজিরা এড়িয়েছেন তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। বিধানসভা নির্বাচনের আগে তাকে সিবিআই নোটিশ পাঠিয়েছিল। চলতি বছরের 28 জানুয়ারি তাকে দুর্গাপুরের সিবিআই অফিসে হাজিরা নোটিশ ধরানো হয়, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজির হননি। ভোট পরবর্তী হিংসায় ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকার খুনের মামলায় নোটিশ পাঠায় সিবিআই। দুর্গাপুরে হাজির না দেওয়ায় তাকে ফের চিঠি পাঠানো হয় ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। এবারও অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হননি তিনি। পাশাপাশি সিবিআই এর হাত থেকে বাঁচতে উচ্চ আদালতের দ্বারস্থ। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আদালত যা রায় দেবে সেই রায় মাথা পেতে নেব, এবং এটাও বটে সহযোগিতার হাতও বাড়িয়ে দেবো। আদালত যা বলবে তাই সহযোগিতা হাত দিয়ে রায় দিয়েছে তাতে আমি তো আইন আইনে পথে চলবে ভাই। আইন কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যখনই ভোট আসছে তখনই সিবিআই এইভাবে চক্রান্ত করছে, এবং এই বিষয়ে কি বলবেন আপনার কি বলা হয় দাদা? সেটা তো দিদির কথা না, বলে এই বিষয়ে কি বলা হয় যে যেমন অভিযোগ নোটিশ পাঠাচ্ছে ওইভাবে আপনাকে সেটা তার জন্য যা বলার মমতা ব্যানার্জি বলে দিয়েছে, তারপরে আমার কথা চলে না। আদালত আপনাকে রক্ষাকবচ দিয়েছে, সিবিআই অ্যারেস্ট করতে পারবে না আদালতের নির্দেশ ছাড়া। আদালতকে বললাম যে সম্মান করি, একে সবাই মিলে যদি একই কথা জিজ্ঞেস করো তাহলে আমি একা অসুস্থ, এভাবে বিরক্ত করলে কিন্তু হবে। কষ্ট আছে, হাইফাই করছে, কালকে তো চেক আপ করেছেন, ডাক্তারের রেস্টে থাকতে বলেছে, আজকে কি সারাদিন এই যোগ্যতা থাকছেন? যতক্ষণ পারবো। গোটা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো মিউনিসিপ্যালিটি হবে সবই জয় জয় করা হবে। কোনো একটা উদ্দেশ্য আছে সেটা এখন বলতে পারবো না, পরে লাস্টে বলবো। আজকে একটু করে কোর্টের একটা আইন আইনের ব্যবস্থায় হবে আইনকে।